আকাশের রং আর বৃষ্টির দাপটে যেন ঘোর সন্ধ্যা ঘনায় বুধবার সকাল 9:30টায়। ধুলোময়লা মুছে ধরণীকে নতুন রূপে ফেরানোর বিশাল কর্মযজ্ঞে নেমেছিল তীব্র বারিধারা। তৃষ্ণার্তের মতো গাছপালা পান করেছে অমৃত সুধা। ইটকাট পাথরের কর্মব্যস্ত নগরীতে তীব্র দাবদাহ হঠাৎ পরিণত হয় আরামদায়ক অনুভূতিতে, যা ছড়ায় শান্তির এক পরশ। আধা ঘন্টার ভারী বর্ষণে রাজধানীর রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে পড়ে। গরমের অস্বস্তি কমলেও ভোগান্তিতে পড়তে হয় অফিস স্কুল কলেজগামী মানুষকে। বৃষ্টি হলে আমরা নগরবাসী শান্তিতে ঘুমাতে পারবো, শান্তিতে চলতে পারবো, শান্তিতে অফিস করতে পারবো। ধামগেট নামছি আর বৃষ্টি নামছে, এখন যেন আমি অফিসে যাব এক মাঝা পানি। তেস্তুরি বাজার টাইম মতো পৌঁছাতে পারছি না জায়গা মতো, আর রাস্তাঘাট এত ভাঙা আছে কিছু কিছু জায়গায়, যে কারণে হচ্ছে আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে। বৃষ্টিতে তো একটু দুর্ভোগ হয়, কিন্তু আসলে এত গরমের পর বৃষ্টি হয়েছে, এটাও আল্লাহর একটা রহমত। আসলে কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। যান্ত্রিক জঞ্জালের নগরীতে কিছু কিছু স্থানে ড্রেনের মুখ বন্ধ হয়ে তৈরি হয় সাময়িক জলাবদ্ধতার। ময়লা আটকে গেছে, এর জন্য পানি জমছে, ড্রেনের মুখ আটকে মানে কাগজ ছাড়া দিতে হইব। পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না এই রোডের, একটু বৃষ্টি হলে স্কুলে পোলাপান যাইতে পারে না, ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকা যা, এটা যদি আমাদের সবার জন্য অনেক উপকার হইত। তবে দ্রুতই প্রকৃতিতে ফিরে আসে স্বাভাবিকতা, স্বাভাবিক হয় নগর জীবনও। বুধবার সকালে ঢাকায় 37 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। প্রায় মে মাস যে বাকি সময়টা আছে, বাকিটা সময় মোটামুটি কালবৈশাখীর যে অ্যাক্টিভিটিস, যেটা সেই অ্যাক্টিভিটিস বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করবে। অর্থাৎ মাঝে মাঝে ঝড় বৃষ্টি হবে, শিলা বৃষ্টি হবে, বজ্রপাত হবে ঢাকা সহ, এবং মোটামুটি তাপমাত্রা আমাদের সহনশীলতার মধ্যে চলে আসবে। আগামী 7 দিন থাকছে দেশজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।